এর মিনিং কি, টপিকের তো আগে মিনিংটা বুঝতে হবে না, যে টপিকটা আমরা অ্যাকচুয়ালি করার চেষ্টা করছি। তো কিউব রুটস অফ ইউনিটি এর মিনিং কি হতে পারে, যে পার্টিকুলার দোজ নাম্বার যার কিনা আমরা কিউব রুট ফাইন করার চেষ্টা করছি। মানে তোমার হয়তো কিছু কিছু নাম্বারস তোদের আছে, সাপোজ যাদের কিউব রুট হয় অ্যাকচুয়ালি আমরা পারফেক্ট কিউব নাম্বারস, লাইক তুমি বলতে পারো 8, বলতে পারো 1 1 8, দেন 27 64, তো দিস আর পারফেক্ট কিউব নাম্বারস। তো পারফেক্ট কিউব নাম্বারস তো কিউব রুট হয় বেসিক্যালি, যেগুলো সাপোজ পারফেক্ট কিউব না, অ্যান্ড বেসিক্যালি কমপ্লেক্স নাম্বার যেহেতু আমরা পড়ছিলাম, তো কমপ্লেক্স নাম্বারস মিনস তোমার রুট অফ হোয়ার অফ মাইনাস টু। তো এই নেগেটিভ টু, নেগেটিভ অফ 8, এই নেগেটিভ অফ সামথিং, এই যে নাম্বারসগুলো আছে এদের কিউব রুট কী হয় সেগুলো আমরা আজকে দেখব। দ্যাট মিনস তোমাকে যদি ফাইন করতে বলে, ফাইন্ড কিউব রুট অফ 1, ফাইন্ড কিউব রুট অফ 1, যদি তোমাকে 1 এর কিউব রুট ফাইন করতে পারে, তো এনি ওয়ান ক্যান ইউ সে দ্যাট তোমার 1 এর কিউব রুট কী হতে পারে? কোনো, হ্যাঁ, তো সবাই খুবই ইজিলি আনসার দিবি যে কিউব রুট অফ 1 ইজ 1, কিউব রুট অফ 1 ইজ 1। বাট দেখ, তোদেরকে আমি একটা ম্যাজিক দেখাচ্ছি। ম্যাজিকটা কি? কিউব রুট অফ 1, তো দ্যাট মিনস 1 to the power 1/3, দ্যাট মিনস কিউব রুট অফ 1। তো তুমি এটাকে x চুজ করো, লেট x ইকুয়াল টু দিস। নাও ইফ ইউ কিউব অন বোথ সাইড, তুমি বোথ সাইড কিউব করতে পারো, তো দ্যাট শুড বি x কিউব ইকুয়াল টু 1। সো x কিউব ইকুয়াল টু 1, আমি যখন কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করেছিলাম বা পলিনোমিয়াল যখন কোনো ক্লাস হয়েছিল তখন বলেছিলাম না, যে তুমি যখন কোনো ইকুয়েশনে x এর ভ্যালু ফাইন্ড করবে তো অবজার্ভ করবে ওই ইকুয়েশনসে x এর হায়েস্ট পাওয়ার কী আছে। হায়েস্ট পাওয়ার অফ x, হায়েস্ট পাওয়ার অফ x উইল বি ইকুয়াল টু নাম্বার অফ সলিউশনস। নাম্বার অফ সলিউশনস মিনস দ্য নাম্বার অফ ভ্যালুজ অফ x, মানে একটা ইকুয়েশনসে, মানে পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল নিয়ে বলছি না, এক জাস্ট ফর ওয়ান ভেরিয়েবল। লাইক তুমি এক্সাম্পল নিতে পারো x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0, তুমি এক্সাম্পল নিতে পারো 2x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, তুমি এক্সাম্পল নিতে পারো 2x³ প্লাস 5x² প্লাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, তো এই সব কটাই একটা ইকুয়েশন, তো দিস আর কল্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ফার্স্ট দুটো তোমাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলছি, অ্যান্ড এটা কি, এটাকে বলা হয় কিউবিক ইকুয়েশনস। তো x এর যদি ভ্যালু ফাইন্ড করো, তো ফার্স্ট ইকুয়েশনে x এর হায়েস্ট পাওয়ার 2, সো ইফ ইউ সলভ ইট ইউ উইল গেট এক্স্যাক্টলি 2 ভ্যালুস অফ x। অন দ্য সেকেন্ড ইকুয়েশন ইট ইজ সেম, তুমি x এর দুটো ভ্যালু পাচ্ছ। অ্যান্ড দ্য থার্ড ইকুয়েশন, দ্য হায়েস্ট পাওয়ার অফ x ইজ 3, দ্যাট মিনস আফটার সলভিং, একটা তো কোনো ওয়ে থাকবে, তো সেই সলিউশনের যেটাই ওয়ে থাকুক না কেন, তুমি সলভ করলে x এর তুমি 3 ভ্যালুস পাবে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য রুল। তো এইখানে তুমি দেখতে পাচ্ছ x এ x কিউব ইকুয়াল টু 1 আছে, তো x কিউব ইকুয়াল টু যদি 1 থাকে, দ্যাট মিনস এই যে একটা ইকুয়েশনস, তুমি এটাকে এই ওয়েতে লিখতে পারো x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, তো ইউ উইল গেট আ কিউবিক ইকুয়েশনস, তুমি এই টাইপের একটা ইকুয়েশন পেলে। সো x এর পাওয়ার যদি 3 হয়, দ্যাট মিনস আফটার সলভিং দ্য ভ্যালু অফ x উইল বি 3, দ্যাট ইজ দ্য কনসেপ্ট, না এটা তো নর্মাল হওয়া উচিত, যে হায়েস্ট পাওয়ার অফ x উইল বি ইকুয়াল টু নাম্বার অফ সলিউশনস বাই দ্য নলেজ। তো এখান থেকে আমি x এর 3টা ভ্যালু কী করে পাবো? সবাই তো বলতে পারে যে x ইকুয়াল টু যদি 1 to the power 1/3 হয় তো এখানে 1 আসা উচিত, বাট এখানে কন্ডিশন হচ্ছে গিয়ে তুমি যখন কিউব রুট তুমি ফাইন করছো, কিউব রুট হোক ফোর্থ রুট হোক যখনই হোক তুমি যা ফাইন করবে না, তো সেখানে কিউব রুট ফাইন করা মানে দেখো আমি x ইকুয়াল টু 1 to the power 1/3 নেওয়া হয়েছে, দ্যাট মিনস x কিউব ইকুয়াল টু 1, দ্যাট ইজ দ্য কনসেপ্ট, কনসেপচুয়ালি আসছি। তো এখান থেকে তুমি উই মাস্ট ফাইন্ড, অ্যাকচুয়ালি উই উইল গেট, মাস্ট না, উই উইল গেট exactly 3 values of x. So 3 values of x আমরা কি করে ফাইন্ড করব এখানে? How to find this? That is the question. Any idea কি ভাবে ফাইন্ড করতে পারি? Right, a cube minus b cube formula apply করতে হবে. Like x cube, a cube minus 1, 1 means 1 cube, that is equal to 0. So what is the formula for a cube minus b cube? That is, there are two formulas, no? There are two formulas for a cube minus b cube. One should be for to find the values, and another is factorization form. So we will use factorization form here. So x minus 1 into x square plus x plus 1. আমি ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি একবার, যে ফর্মুলা ফর
a cube minus b cube, that is equal to a minus b into a square plus b square plus ab, that is used for factorization. Eta factorization er jonno amra use kori. And another one, arekta formula ki ache, a minus b whole cube plus 3ab into a minus b, that is used to find the values. Neta find the values jodi bole to tokhon amra ei ei way ta te ei formula ta apply kori. Actually dutok case hoye jay, but ei je format gulo arrange kora ache na tomake find value find korte bolle, ei format e tumi value ta khubi easily find korte parbe. And factorization tumi bujhte parcho eta factorization er form er jonno amra use kore thaki, thik ache. So by zero product rule ki, if the product of two real numbers is zero, then one of them should be zero. That is called zero product rule. So zero product rule theke amra ki bolte pari, by zero product rule we can say that x minus 1 equal to zero, either or x square plus x plus 1 equal to zero. So x equal to 1 to chole elo. And এখান থেকে এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? ইট ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন না, রাইট? উই ক্যান সলভ ইট বাই সিজার আচারিয়া মেথড। সিজার আচারিয়া ফর্মুলাটা কি আছে আমি লিখি, জাস্ট বাই ফর্মুলা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। আমি এই পার্টটাতে একটু বি স্কোয়ার মাইনাস ফোর এ সিটা ক্যালকুলেট করে নিই, দেন ডিরেক্টলি আমি বসিয়ে দেবো b square minus 4ac calculations টা এখানে কত হবে। What is meant by b? That is just 1, minus 4 into a means 1, c means 1. তো minus 3 না পাই আছে, তো b square minus 4ac minus 3। তো যদি রুট করা হয় কি হবে, রুট ওভার অফ b square minus 4ac, রুট ওভার অফ দিস, রুট ওভার অফ দিস। তো রুট ওভার অফ minus 3 means রুট 3 into i, কমপ্লেক্স নাম্বার তো আমরা করে এসেছি। So they put the respective values. So minus b, that means minus 1 plus minus root 3i by 2, because a value to 2 ache. That means we are getting two values of x. Kiki value pachhi amra, dekho we are getting two values of x, that means minus 1 plus root 3i by 2, and another one is minus 1 minus root 3i by 2. So we are getting three values of x. One is 1, and x একটা ভ্যালু 1 হচ্ছে, তো কিউব রুট করলে 1 আসবে অবভিয়াসলি। তো 1 দেখো এসছে কিন্তু আমাদের কাছে, তো x এর ভ্যালু 1 আছে, দেন x ইকুয়াল টু মাইনাস 1 প্লাস রুট 3 আই বাই 2 একটা ভ্যালু, আর একটা মাইনাস 1 মাইনাস রুট 3 আই বাই 2 আমাদের ভ্যালু, এই দুটো ভ্যালু আসছে। ওকে, বাট এ কমপ্লেক্স নাম্বার ওয়াইজ অ্যাকচুয়ালি আমরা তো এই নাম্বারগুলোকে একটা নাম্বার দিয়ে ডিনোট করতে হবে। তো আমরা এই যে নাম্বারটা আছে না মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, এই নাম্বারটাকে আমরা ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি। ওমেগা, নট ডাব্লু, দ্য নোটেশন ইজ কল্ড ওমেগা। এই নাম্বারটাকে আমরা ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি, অ্যান্ড এই নাম্বারটাকে আমরা ওমেগা স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করি। কোনো ম্যাজিক্যাল কিছু নেই, যে কোনো একটাকে ওমেগা, যে কোনো একটাকে ওমেগা স্কোয়ার নেওয়া যায়। ফার্স্ট ওয়ান যেটা কিনা তোমার পজিটিভ ভ্যালু দিচ্ছে বলতে, মানে পজিটিভ রয়েছে অ্যাকচুয়ালি, তো সেটা ওমেগা নিয়ে নাও। অ্যান্ড এই নাম্বারটাই যদি তুমি স্কোয়ার করো না, ইফ ইউ স্কোয়ার অফ দিস নাম্বার, তুমি এই নাম্বারটাই পাবে। এই নাম্বার স্কোয়ার করলে দেখাবো কী করা হয়, দেখে নে। এটা স্কোয়ার করলে এটা কীভাবে আসে দেখে নে। আমি এই পার্টটাতে করছি এই সাইডে, দেখো ওমেগা ইকুয়াল টু কী বললাম, মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু। তো ওমেগা স্কোয়ার উইল বি ইকুয়াল টু হাউ মাচ, মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু হোল স্কোয়ার, করেক্ট না? সো জাস্ট ব্রেক ইট, ফর্মুলাটা ব্রেক করো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে ওয়ান প্লাস টু এ বি প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান ইন্টু এত, তো মাইনাস টু রুট থ্রি আই আসছে, দেন প্লাস বি স্কোয়ার, দ্যাট মিন্স থ্রি আই স্কোয়ার ডিভাইড বাই ফোর। তো থ্রি আই স্কোয়ার ভ্যালু কত, আই স্কোয়ার ইজ মাইনাস ওয়ান, সো থ্রি আই স্কোয়ার উইল বি মাইনাস থ্রি। তো মাইনাস থ্রি মাইনাস ওয়ান, মাইনাস থ্রি প্লাস ওয়ান, মাইনাস টু, মাইনাস টু রুট থ্রি আই বাই ফোর, রাইট? তো এখানে তুমি যদি মাইনাস টু কমন নাও বা টু কমন নাও, ইট উইল বি মাইনাস ওয়ান মাইনাস টু রুট থ্রি মাইনাস রুট থ্রি আই by 4, that means we are getting omega square equal to minus 1 minus root 3i by 2. Simply for the calculations, just normal calculations, we have to pay.
দ্যাটস ওয়াই দেখো এক্সের যে ভ্যালুসগুলো তুমি পেয়েছিলে, একটা পেয়েছো ওয়ান, একটা পেয়েছো ওমেগা, আর একটা পেয়েছো ওমেগা স্কোয়ার। তো এখানে কোয়েশ্চেনটা কি যে ওমেগা তো আমি লিখলাম যে এখানে একটা কমপ্লেক্স নাম্বার, একটা নিউ কমপ্লেক্স নাম্বার পেলাম, সেই কমপ্লেক্স নাম্বারটাকে আমি ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো ওমেগার স্কোয়ার হয় সেকেন্ড পার্টটা, যেটা কিন্তু আমরা প্রুভ করলাম। বাট ওয়ানকে কি কোনো কম মানে লেখা যায় কোনো কমপ্লেক্স নাম্বার দিয়ে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। বিকজ এক্সের যে ভ্যালুসগুলো আমরা পেয়েছি, তিনটে ভ্যালু পেলাম, ওয়ান, এটা অ্যান্ড এটা, একটাকে বললাম কি ওমেগা, একটাকে বললাম ওমেগা স্কোয়ার। তো ওয়ানকে কি কিছু লেখা যায়? Not like that. দেখো এখানে এখানে একটা অবজার্ভ কর, অবজারভেশনস, ওমেগা ইজ এত, ওমেগা স্কোয়ার ইজ এত। তো ইফ ইউ মাল্টিপ্লাই ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার, ইট উইল বি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু, রাইট না? তো টু অ্যান্ড টু ইফ ইউ মাল্টিপ্লাই ইট ইট উইল বিকাম ফোর। এখন দেখো মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই, তো এটা কী ফর্মে আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে কিনা এ রোল প্লে করছে কত? এ ইজ মাইনাস ওয়ান অ্যান্ড বি এর রোল প্লে করছে রুট থ্রি আই। তো জাস্ট ইউজ দ্য ফর্মুলা ফর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মিনস মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, দ্যাট ইজ জাস্ট ওয়ান। মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মিনস রুট থ্রি আই হোল স্কোয়ার, দ্যাট মিনস থ্রি আই স্কোয়ার। কত হয় এই ভ্যালুটা দেখো, ওয়ান প্লাস থ্রি বাই ফোর। So, we are getting omega cube equal to 1. See that? Magical হয়ে গেল না কিছু? complex numbers ছিল, দুটো কমপ্লেক্স নাম্বারকে তুমি মাল্টিপ্লাই করলে ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার, তুমি দেখতে পাচ্ছ ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়ে গেছে। দ্যাট ইজ দ্য ম্যাজিক। তো এখানে এক্স যদি 1 হয় সেটাকে আমরা বলছি ওমেগা কিউব, অ্যান্ড দ্যাটস ওয়াই ওমেগাকে বলা হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই ওমেগা ইজ কল্ড, দ্যাটস ওয়াই ওমেগা ইজ কল্ড কিউব রুট অফ ইউনিটি। ওয়ানটাকে বলা হয় অ্যান্ড ওমেগাকে কিউব রুট অফ ইউনিটি বলতে পারো, ওমেগা ওমেগা স্কোয়ার, মানে যাদেরই কিউব করবে তুমি দেখো তাদের ভ্যালু ওয়ান আসবে। তার রিজন কি? ওমেগা কিউব দেখো ওয়ান হচ্ছে। তো ওমেগা তুমি ওমেগাকে কিউব করো বা ওমেগা স্কোয়ারকে কিউব করো, তার ভ্যালু ওয়ানই আসবে। সিন্স ওমেগা স্কোয়ার হোল কিউব মিনস কি, তুমি লিখতে পারো যে ওমেগা কিউব হোল স্কোয়ার, দ্যাট মিনস ওয়ান স্কোয়ার, দ্যাট ইজ ওয়ান। তো ওমেগার কিউব করলেও ওয়ান আসবে, ওমেগা স্কোয়ার কিউব করলেও তোমার ওয়ান আসছে। তো ওমেগাটাকে বলা হচ্ছে যে কিউব রুট অফ ইউনিটি। এটা ছিল বেশ না না না, অ্যাকচুয়ালি কিউব রুট অফ ইউনিটি আমরা কাকে বলি, মানে কার কিউব করলে ওয়ান আসে? অ্যাকচুয়ালি তার সেটা তোমার ওয়ানই হওয়া উচিত না, ওয়ানের তুমি কিউব রুট করো তাতে ওয়ান আসবে। তো সেই যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্ট দিয়ে আমরা সলভ করলাম, সেখানে এক্সের যেই তিনটে ভ্যালু পেলাম সেই যে ভ্যালুসগুলো তোমার থাকবে সেগুলোকে অ্যাকচুয়ালি কিউব রুট অফ ইউনিটি আমার বলা উচিত। যেখানে এক্সের যে কটা ভ্যালু থাকবে, তোমার এক্সের ভ্যালু ওয়ান আসছে তাহলে ওয়ানকে কী বলা হয়? কিউব রুট অফ ইউনিটি বলতে পারবো আমরা। অ্যান্ড এক্সের যে আদার্স ভ্যালুগুলো এসছে সেগুলো কি? ওই ওয়ানের জন্য তো এসছে না, তাই ওই পার্টিকুলার ওই ভ্যালুগুলোকেও তুমি ওই কিউব রুট অফ ইউনিটি তুমি বলতে পারো, মানে ওদের কিউব রুট করলে বা কিউব করলে ওয়ান আসবে এর ভ্যালুটা। সো আমরা বলছি যে ওয়ান ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার এগুলোকে বলছি আমরা কিউব রুটস অফ ইউনিটি, তাই না? এদের সবকটাকে তুমি কিউব করো তার ভ্যালু ওয়ানই আসবে। তো একটা রেজাল্ট যদি আমরা কি এস্টাবলিশ করতে পারি, লাইক এই তিনটে নাম্বার যে আমি পেলাম মানে এক্স কিউব ইকুয়াল টু ওয়ান, এই কন্ডিশনস থেকে উই হ্যাভ the values of x are 1 comma omega and omega square, and what is omega? Omega means minus 1 plus root 3 I by 2, and omega square means minus 1 minus root 3 minus 1 minus root 3 I by 2. So if you add them 1 plus omega plus omega square, যদি এগুলোকে অ্যাড করা হয় কী রেজাল্ট আসছে একটু বলতে পারবে? ব্যাংক ব্যালেন্সের দিক থেকে না, মানে ম্যাথামেটিক্সের দিক থেকে। তো ওয়ান যদি ওমেগা পুট করিস, মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, আর মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু, তো এলসিএম করো, আফটার দ্য এলসিএম তুমি একটা জিরোটাই পাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, দেন তোমার জিরো পড়ে থাকবে। তো এই যে রেজাল্টটা তুমি পেলে, যে অ্যাকচুয়ালি এখানে দুটো রেজাল্ট আমাদের কাজে লাগবে, নাম্বার ওয়ান রেজাল্ট ইজ কি ওমেগা কিউব ওয়ান হয়, আর নাম্বার টু রেজাল্ট ইজ দ্যাট ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। এই দুটো রেজাল্ট খুবই ইম্পর্ট্যান্ট। তো সিমিলারলি আমরা যেমন আই এর পাওয়ারের ভ্যালু ফাইন করতাম না, তো এখানে যদি আমরা ওমেগার যে পাওয়ার থাকবে, ওমেগার পাওয়ার যদি ভ্যালু ফাইন করে কি আসতে পারে দেখ, লাইক সাপোজ
you are asked to find omega to the power 99 তোমরা কি ভাবে ফাইন্ড করবে এখানে কজ ওমেগা তুমি কোন পাওয়ারের ভ্যালু জানো উই নো দ্যাট ওমেগা কিউব ইকুয়াল টু 1 তো যখনই তোমার ওমেগার পাওয়ার থাকবে না অলওয়েজ কনভার্ট ইট ইনটু মাল্টিপল অফ 3 হ্যাঁ 3 এর মাল্টি 3 এর মাল্টিপলে নিয়ে যাবে পাওয়ারটাকে দ্যাট মিন্স ওমেগা টু দি পাওয়ার ওমেগা টু দি পাওয়ার 3 ইনটু 33 তাই তো হ্যাঁ রাইট তো ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 33 দ্যাট ইজ 1 টু দি পাওয়ার 33 দ্যাট ইজ ইকুয়াল টু 1 তো অলওয়েজ ট্রাই টু কনভার্ট ইন্টু মাল্টিপল অফ 3 যখনই তোমার ওমেগার স্থান থাকবে তো ওমেগা টু দি পাওয়ার 2018 এই ইয়ারটা আমার খুব ফেভারেট ছিল তো দেখা যাক এই ইয়ারে কি আসে ট্রাই করো ওমেগা টু দি পাওয়ার 3 এর মাল্টিপলে কি লিখতে পারি আমরা যদি ডিভাইড করি 2018কে 3 দিয়ে 3 6 যা 18 21 3 7 যা 21 8 3 2 যা 6 2 তো ওমেগা 3 ইন্টু 6 72 অ্যান্ড রিমাইন্ডার ইজ 2 তো প্লাস 2 দ্যাট মিন্স 3 টু দি পাওয়ার ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 6 72 ইন্টু ওমেগা স্কোয়ার তো ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 672 ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা কিউবের ভ্যালু 1 হয় তো এটা 1 হয়ে গেল তো ওমেগা স্কোয়ার দেন ইজ এ সলিউশন অ্যান্ড ওমেগা স্কোয়ার মিন্স কি ওমেগা স্কোয়ার মানে এই যে এটাই আর কিছু না ওমেগা স্কোয়ার ভ্যালু কত এটা তো ওটাকে ওমেগা স্কোয়ার হিসেবে রাখাটাই বেশি দেখতে ভালো লাগবে ফাইন্ড দ্য কিউব রুট অফ মাইনাস 27 ট্রাই কর এটা যেটা আমরা ওই কিউব রুট অফ 1 যেভাবে করেছিলাম না যে কিউব রুট অফ 1 এক্স কিউব যেটা দিয়ে এক্স চুজ করে আমরা করা হয়েছিল তো সেই বইতে এখানে তুমি কিউব রুট অফ মাইনাস 27টা ফাইন করা ট্রাই করো স্কোয়ার রুট অফ 27 আই মাইনাস 27 তো এটা কত হওয়া উচিত আচ্ছা দেখে নাও হ্যাঁ ফাইন দ্য কিউব রুট অফ মাইনাস 27 দ্যাট মিন্স উই হ্যাভ টু ফাইন দ্য ভ্যালু অফ মাইনাস 27 হোল টু দি পাওয়ার 1/3 টেক ইট অ্যাজ এক্স So, x cube equal to minus 27, that means x cube plus 27 equal to 0, that means x cube plus 3 cube equal to 0, that means x plus 3 into x square minus 3x plus 9 equal to 0. My formula for a cube plus b cube is a plus b into a square minus ab plus b square. That means either x plus 3 will be equal to 0 or x square minus 3x plus 9 equal to 0. So if it is x plus 3 equal to 0, then it will be x equal to minus 3. And for x square minus 3x plus 9 equal to 0, we can use the formula that is minus b plus minus root under b squared minus 4ac by 2a. Right? So the value kato hoche. B এর ভ্যালু b ইজ মাইনাস 3 তো ইফ ইউ পুট b ইকুয়াল টু মাইনাস 3 ইট উইল বি জাস্ট 3 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4 এসি তো বি স্কোয়ার মাইনাস 4 এসি থাকে না একটু পাশে ক্যালকুলেট করলে বেশি ভালো হয় বি স্কোয়ার মাইনাস 4 এসি দ্যাট ইজ মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এ মিন্স 1 আর সি মিন্স 9 তো 9 মাইনাস 36 তো মাইনাস 27 root over of this root over of this root over of this root under of this so root under minus 27 divided by 2 that means 3 plus minus root over of minus 27 mana koto seta ekhane dekhe ni root over of 27 into root over of minus 1 so root under 27 means 3 root 3 into I তো আই ইন্টু 3√3/2 তাই না তো এখানে তুমি দেখতে পারছো তুমি 3 কমন নিতে পারছো ইউ ক্যান টেক কমন 3 ইট উইল বি 1 প্লাস মাইনাস আই√3/2 খুবই ইন্টারেস্টিং জিনিস এখানে একটু দেখ যে আমি এক্স এর কী কী ভ্যালু পেলাম আমি রাইট সাইডে দেখছি
we have the values of x as minus 3, and the other values are x equal to 3 into 1 plus, I think kichu ki bhul hoyeche nakina sob thik ache, thik ache, 1 plus I root 3 by 2. Another one is 3 into 1 minus I root 3 by 2. এই দুটোকে যদি একটু মডিফাই করি না আমরা, দেখ যদি মডিফাই করি কি আসবে, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু কমা মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু। নেগেটিভ দিয়ে আমি একটু অ্যাডজাস্ট করলাম, তো কি আসছে মাইনাস থ্রি ইন্টু হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, এই মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু, এটাকে ওমেগা স্কোয়ার লিখতে পারি কমা, অ্যান্ড মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু এটাকে আমি লিখতে পারি মাইনাস থ্রি ওমেগা। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ দ্য ভ্যালুজ অফ এক্স স্যার, সো উই হ্যাভ দ্য ভ্যালুজ অফ এক্স অ্যাজ এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি কমা মাইনাস থ্রি ওমেগা কমা মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার। অলওয়েজ রিমেম্বার that when you are finding the cube root of negative number, always a negative number সাথে 1 omega and omega square multiplied form এ থাকবে, always এই ফর্ম্যাটটা থাকবে। যখন তুমি নেগেটিভ কোনো নাম্বারের তুমি কিউব রুট ফাইন্ড করছো, তো এই নেগেটিভ কিউব যে নাম্বারটা আছে সেই নাম্বার তুমি সলিউশনের পরে, আফটার ফাইন্ডিং দ্য সলিউশন, তুমি দেখবে এই 1 omega omega square এই তিনটে নাম্বার অলওয়েজ মাল্টিপ্লাইড ফর্মে থাকবে। ঠিক আছে, একটা এক্সাম্পল নিয়ে নিই। হ্যাঁ মানে ট্রিকটা কিন্তু দেখ, এখানে ভালো করে অবজার্ভ কর যে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস থ্রি ওমেগা মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার, তো মাইনাস 27 ছিল না, মাইনাস 27 মিন্স কি নেগেটিভ অফ থ্রি কিউব, তাই তো, বা এটাকে লিখতে পারো যে মাইনাস থ্রি হোল কিউব, উই ক্যান রাইট না মাইনাস 27কে আমি মাইনাস থ্রি হোল কিউব তো লিখতে পারি, তো দ্যাট মিন্স তুমি মাইনাস থ্রি এর কিউব রুট ফাইন করছো, তো মাইনাস থ্রি উইল মাল্টিপ্লাই উইথ ওয়ান we get minus 3, minus 3 multiplied with omega, minus 3 omega, minus 3 multiplied with omega square, minus 3 omega square. মানে এইটা কি এর ট্রিক, মানে একটা অবজারভেশন সলভ উইদাউট সলভিং, মানে আমি সলভ না করেই আমাকে যদি বলে যে মাইনাস 27 এর কিউব রুট ফাইন করো, তো তুমি ডিরেক্টলি বলতে পারবে ইট শুড বি মাইনাস 3 মাইনাস 3 ওমেগা মাইনাস 3 ওমেগা স্কোয়ার। এগুলো কোথায় কাজে আসে, জয়েন্টের লেভেলে কাজে আসে, মানে তুমি যখন কোনো জয়েন্টে কি এমসিকিউ বেস সামস থাকবে তখন তুমি নিশ্চয়ই এত বড় হিস্ট্রি লিখবে না, তোমাকে কেউ লিখতে বলবে না, তখন কি তুমি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল তোমার কি অবজারভেশনস আছে তার অ্যাকর্ডিং তুমি সামটা করবে। ঠিক আছে, মানে এগুলো কি এগুলো তো বোর্ডের দরকার পড়ে না, এই অবজারভেশনসগুলো ওই যখন কম্পিটিটিভ এক্সামসে যেগুলো হয় সেখানে তোমার কাজে থাকবে। তো এটা যদি আমি আর একটু এক্সাম্পল দিই, সাপোজ তোমার এখানে কি ছিল মাইনাস 27 এর কিউব রুট ফাইন করতে হবে, তোমাকে যদি বলে যে মাইনাস 8 এর কিউব রুট ফাইন করতে, দ্যাট মিন্স মাইনাস 8 এর কিউব রুট অফ মাইনাস 8, দ্যাট মিন্স হ্যাঁ মাইনাস 8 কে তুমি লিখতে পারো যে মাইনাস 2 এর হোল কিউব, মানে এটা মাইনাস 8 কে কি এটা পারফেক্ট কিউব ফর্মে লেখো, তো এটাকে তুমি লিখতে পারো মাইনাস 2 হোল কিউব, দ্যাট মিন্স আফটার সলভিং এই যে আমি যদি এই বইতে সলভ করি যে এই বইটা মাইনাস 27 এর কিউব রুট ফাইন করেছি, তো সেই বইতে সলভ করার পরে উই উইল গেট দ্য কিউব রুট অফ মাইনাস 8 অ্যাজ মাইনাস 2 কমা মাইনাস 2 ওমেগা কমা মাইনাস 2 ওমেগা স্কোয়ার, কজ কার কিউব রুট ফাইন করছে ধরো মাইনাস 2 এর, তো মাইনাস 2 উইল বি মাল্টিপ্লাইড উইথ দিস নাম্বারস 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তো মাইনাস 2 ও মাইনাস 2 ওমেগা মাইনাস 2 ওমেগা স্কোয়ার, দ্যাটস ইট। তো প্রবলেমসে আসা যাক, নাম্বার ওয়ান প্রবলেম কি আই মাইনাস রুট থ্রি ডিভাইড বাই আই প্লাস রুট থ্রি হোল টু দি পাওয়ার 100 প্লাস আই প্লাস রুট থ্রি বাই আই মাইনাস রুট থ্রি হোল টু দি পাওয়ার 100 ইকুয়াল টু 1 সরি মাইনাস 1, এটা প্রুভ করতে হবে। একটু অবজার্ভ কর যে কী বইতে করতে পারি, কোনো আইডিয়া,
হ্যাঁ, দ্যাট মিন্স দিস আর টু ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বারস, এই দুটো ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বারস আছে, বাট আমি এটা তো অবজার্ভ করতে পারছি না, একটা একটা রেসিপ্রোকাল, তুমি দেখো এটা রেসিপ্রোকাল এটা, তো ইফ লেট জেড ইকুয়াল টু আই মাইনাস রুট থ্রি বাই আই প্লাস রুট থ্রি, যদি এটা হয় তো ওয়ান বাই জেড কোনটা হবে, ওয়ান বাই জেড হবে আই প্লাস রুট থ্রি বাই আই মাইনাস রুট থ্রি, যে কোনো একটাকে আমি রেশনালাইজ করি বা যে কোনো একটাকে আমি সিম্পলিফাই করি, তো জেডটাকে সিম্পলিফাই করা যাক, আই মাইনাস রুট থ্রি বাই আই প্লাস রুট থ্রি ইন্টু রেশনালাইজ মিন্স কি, জাস্ট মাল্টিপ্লাই ইটস কনজুগেট, অ্যাকচুয়ালি মাইনাস আই প্লাস রুট থ্রিতে মাল্টিপ্লাই করা উচিত আমাদের, ঠিক আছে, বাট নো ইস্যু, এটা করলেও কোনো প্রবলেম নেই, আই এটা আই মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার, এখানে হবে আই স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, তো কি পাচ্ছি আমরা, তো ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই মাইনাস টু, দ্যাট মিন্স মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু, জাস্ট নেগেটিভটাকে আমি বোথ সাইড নেগেটিভতে মাল্টিপ্লাই করে দিচ্ছি, সো দ্যাট ডিনোমিনেটর উইল বিকাম দ্য পজিটিভ, ডিনোমিনেটর যেন পজিটিভ থাকে, মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু, তাই তো পাচ্ছি আমরা, দেখো সলিউশনটা, তো এটা কি কোনো চেনা চেনা লাগছে দেখতে এই ফর্মটা, এটা কী টাইপের ফর্ম, কী এটা, এটা ওমেগার, এটা ওমেগার তো তাই না, মানে ওমেগার ভ্যালু, তো ওমেগার ভ্যালু দেখলাম না কিছুক্ষণ আগে যে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু, তো এটা অ্যাকচুয়ালি ওমেগার ভ্যালু, আচ্ছা তো এটা যদি ওমেগা হয় তো এই ভ্যালুটা কত হচ্ছে, এটা তোমার হবে তোমার জেড আছে তো এটা তোমার ওয়ান বাই ওমেগা হওয়া উচিত, জেড তো ওমেগা, তো ওয়ান বাই জেড ওয়ান বাই ওমেগা, তুমি এখানে বোথ সাইড ওমেগা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করো, ওমেগা স্কোয়ার দিয়ে কেন মাল্টিপ্লাই করছি, যখনই আমার কোনো ওমেগার ভ্যালু ফাইন করতে হবে না, অলওয়েজ রিমেম্বার দ্যাট ওমেগা কিউব ইজ ওয়ান, তো অলওয়েজ ট্রাই টু ব্রিং দ্যাট ফর্ম দ্যাট ওমেগা কিউব, এই ফর্মেটটা আনার চেষ্টা করতে হবে, তো এখানে আমি করতে পারি ওমেগা স্কোয়ার বাই ওমেগা কিউব, দ্যাট মিন্স ওমেগা স্কোয়ার, তো ওয়ান বাই ওমেগা মিন্স ওমেগা স্কোয়ার, করেক্ট, তো এখানে এবার সামটা আমরা সলভ করি, দেয়ার ফোর আই মাইনাস রুট থ্রি বাই আই প্লাস রুট থ্রি হোল টু দি পাওয়ার হান্ড্রেড প্লাস আই প্লাস রুট থ্রি বাই আই মাইনাস রুট থ্রি হোল টু দি পাওয়ার হান্ড্রেড, এর ভ্যালুটা কত আসে, দ্যাট ইজ দ্য লেফট হ্যান্ড সাইড না, এটা প্রুফ করতে দিয়েছিল, ওমেগা টু দি পাওয়ার হান্ড্রেড প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার হান্ড্রেড, তো হোয়াট ইজ দ্য লজিক টু ফাইন্ড দ্য ভ্যালুস অফ ওমেগা, লাইক ইন পাওয়ার, যখন তোমার কোনো ওমেগা কোনো পাওয়ারে থাকবে তার ভ্যালুটা আমরা কী করে ফাইন করবো, রাইট, ওমেগাকে থ্রি এর মাল্টিপ্লাই, তো ওমেগা টু দি পাওয়ার হান্ড্রেড মিন্স ওমেগা টু দি পাওয়ার থ্রি ইন্টু নাইনটি নাইন প্লাস ওয়ান প্লাস ওমেগা টু দি পাওয়ার টু হান্ড্রেড হচ্ছে এটা, টু হান্ড্রেড মিন্স থ্রি ইন্টু আই থিঙ্ক থ্রি ইন্টু থার্টি থ্রি হবে, নাইনটি নাইন লিখেছি, থ্রি ইন্টু থার্টি থ্রি হবে, হ্যাঁ রাইট রাইট রাইট, থ্রি ইন্টু আই থিঙ্ক এটা তাহলে সিক্সটি সিক্স হবে না, প্লাস টু হবে আই থিঙ্ক, দেখ তো এইভাবে ব্রেক হবে পাওয়ারগুলো, দেন ওমেগা কিউব ওমেগা থ্রি ইন্টু থার্টি থ্রি ইন্টু ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার থ্রি ইন্টু থার্টি সিক্সটি সিক্স ইন্টু ওমেগা স্কোয়ার, তো দ্যাট ইজ ওমেগা টু দি কিউব হোল টু দি পাওয়ার থার্টি থ্রি ইন্টু ওমেগা প্লাস ওমেগা কিউব হোল টু দি পাওয়ার সিক্সটি সিক্স ইন্টু ওমেগা স্কোয়ার, তো দ্যাট মিন্স ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, সিন্স ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান, পাশে লিখে দেবো যে সিন্স ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান, দেখো এবার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত, আমি ডিরেক্টলি মাইনাস ওয়ান লিখবো, বিকজ আমি জানি তার রিজনটা কি, এই দেখো সাইডে লিখছি যে সিন্স ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটার ভ্যালু জিরো হয়, তো এখান থেকে আমরা লিখতে পারি না ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান,
সো দ্যাটস ওয়াই আমি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যখনই আসছে ওটাকে মাইনাস ওয়ান লিখতে পারছি। জাস্ট আমি বললাম কিছুক্ষণ আগে যে দুটো রেজাল্ট দিয়ে আমরা খালি সামস করবো, যে ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান এই রেজাল্টটা আমরা ইউজ করবো সামে, আর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো হয় এই রেজাল্টটাও আমরা ইউজ করবো। সো দ্যাট ইজ ইউর প্রুফ। দেখো নাম্বার টু প্রবলেম কি, ইফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু তোমার এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি, অ্যান্ড জেড ইকুয়াল টু গিভেন আছে, সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এই টাইপের সাম না আমরা ক্লাস নাইনে করেছি, অ্যাকচুয়ালি ক্লাস নাইনে করেছি। ক্লাস নাইনে আমার যতটুকু মনে পড়ছে তো এটা এক্সপ্যানশনসে ছিল এই টাইপের অ্যাকচুয়ালি কনসেপ্টটা। তোরা বলবি স্যার কমপ্লেক্স নাম্বার ক্লাস নাইনে করতে থাকবে, কী কথা এগুলো বলছি, মানে কিছু তো মিনিং আছে না? তো সেখানে কী ওয়েতে হতে পারে, দেখ একটু আমাদের যেই ভ্যালুটা ফাইন করে দিয়েছি না সেই সেখানে একটু আসেই। তো রিকোয়ার্ড কী অ্যাকচুয়ালি, ডিমান্ড কী, যে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই, এটার ভ্যালু ফাইন করতে দিয়েছে। তো বললাম কি ক্লাস নাইনের কনসেপ্ট, এটা ক্লাস ইলেভেনের কনসেপ্ট নেই কোনো, দেখো কোথায় আছে এটা কনসেপ্টটা। তো তুমি এটাকে এলসিএম করলে কত হবে বলতে পারবে কেউ? ইফ ইউ টেক দ্য এলসিএম কত আসছে, এলসিএম তো এক্স ওয়াই জেড অ্যান্ড অন দ্য নিউমারেটর ইট উইল বি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আচ্ছা এলসিএমের কনসেপ্ট আমি একটু বলে দিই, অনেকের প্রবলেম থাকে। হ্যাঁ দেখো তুমি ফার্স্ট দুটো টার্মের মধ্যে ওয়াই জেড অ্যান্ড এক্স জেড আছে, এই দুটো থেকে কমন টার্ম একবারই লিখবে। তো ইফ ইউ রাইট দ্য কমন টার্ম ওয়ান্স, কমন ফ্যাক্টরটাকে যদি একবারই লেখো, দেন ইট উইল বি এক্স ওয়াই জেড, এই দুটো ফ্যাক্টর থেকে আসছে এক্স ওয়াই জেড। এবার এক্স ওয়াই জেডের সাথে তুমি এক্স ওয়াইয়ের তুমি আর কি এলসিএম করো, তখন কমন ফ্যাক্টরগুলো একবারই লিখবে। তো এক্স ওয়াই জেডটার মধ্যে কি তোমার এক্স ওয়াইটা অলরেডি নিয়ে নিয়েছো, তো এখানে এক্স ওয়াই বার ডিফারেন্টলি আসবে না, মানে কি অ্যাকচুয়ালি কি কমন ফ্যাক্টর তুমি একবার লিখে লিখে এলসিএমটা করো। তো দ্যাটস ওয়াই এখানে এক্স ওয়াই জেড এলসিএমটা হয়েছে। তো এবার কোশ্চেন হচ্ছে কি, আমরা কি জানি একটা থিওরেম, একটা ফরম্যাট, যে ইফ, এটা ক্লাস নাইনে পড়েছি, ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো দেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু কী হয়, থ্রি এক্স ওয়াই জেড। তার রিজনটা কী, তার রিজনটা হচ্ছে কি এর একটা ফর্মুলা আছে, কাউন্টার ফর্মুলা কী, দেখো তোমার ফর্মুলাটা এরকম টাইপের যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, নাকি টু থাকবে হয়তো, টু এক্স ওয়াই টু ওয়াই জেড টু জেড এক্স এরকম ছিল, ঠিক আছে। সো তুমি দেখতে পাচ্ছ ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড বিকামস জিরো, যদি এই ভ্যালুটা জিরো হয় তো জিরো ইন্টু দিস, টোটালটা তো জিরো হয়ে যাচ্ছে, টোটাল যদি জিরো হয়ে যায় দেন তুমি লিখতে পারছো, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো। তো সেখান থেকে যদি তুমি থ্রি এক্স ওয়াই জেডকে রাইটে নিয়ে যাও তো এই রেজাল্টটাই পাচ্ছি আমরা, তাই না? বাট এখানে আরেকটা কোয়েশ্চেন, তোমার এই যদি ফর্মুলাটা মনে না থাকে তাও কোনো প্রবলেম নেই, এইখান থেকে প্রুফ করা যায়। দেখ প্রুফটা দেখিয়ে দিই একটু, ক্লাস নাইনের কনসেপ্ট। তো এক্স প্লাস ওয়াই তুমি মাইনাস জেড নিয়ে নাও, ইফ ইউ কিউব অন বোথ সাইড ইট উইল বি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস জেড কিউব, দেন এ কিউব এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি বলতে পারবে, মানে এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস জেড কিউব। তো ইফ ইউ পুট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই, দেখো এখান থেকে তুমি এক্স প্লাস ওয়াইটা কী পাচ্ছ, জাস্ট এই পার্ট থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড, তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড পেয়ে যাবো মাইনাস জেড কিউব সিন্স এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড। তো দ্যাটস ওয়াই মাইনাস জেড কিউবকে লেফটে নিয়ে আসো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই জেড, দ্যাট ইজ দ্য ফর্ম্যাট। তো এই ফর্ম্যাটগুলো মনে রাখতে হবে, তাই না? ক্লাস নাইনকেও ভুললে হবে না, তাই না? আমি বলেছিলাম না ম্যাথসের পাস্টকে মনে রাখতে হয়, তো যে সবচেয়ে ভালো পাস্ট মনে রাখবে তার কাছে প্রেজেন্টের ম্যাথসটা ততটাই ভালো লাগবে। তো এইটা মানে নাইন থেকে পেলাম, এই রেজাল্টটা আমরা নাইনে ইউজ করেছিলাম, তো সেই রেজাল্টটাই আমরা এখানে ইউজ করবো। দেখো তো এই টোটাল কন্ডিশনটা কোন বেসিসে, মানে কিসের উপর দাঁড়িয়ে আছে, মানে কার উপর বেস,
ওটাই তো ফর্মুলা, ওটাই তো ফর্ম্যাট। যদি এক্স ওয়েন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, দেন আমরা এই ফর্ম্যাটটা ইউজ করতে পারি। তো যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো থাকে, দেন আমাদের এই কন্ডিশনটা আসে। তো কোয়েশ্চেনটা কি, আমাদের প্রবলেমটা কি, বেসটা কি, যে অল যে এই যে কন্ডিশনটা বেস করে আছে, এই পুরো কন্ডিশনটা বেস করে আছে কার উপর, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরোর উপরে। তো এখানে কোয়েশ্চেন মার্কটা কোথায়, যে উই হ্যাভ টু প্রুফ দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, এটাকে প্রুফ করতে হবে। যদি এটা প্রুফ করতে পারি, দেন উই ক্যান ইউজ দ্য রেজাল্ট। দেখা যাক না, এত তাড়াহুড়ো কিসের, দেখা যাক এটা আসা কি না। সো এখানে এই সাইডে করছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি আসছে, আমরা জানি তো মানে এক্সের ভ্যালু, এই তো এক্স ওয়াই জেড তো সব তো গিভেন আছে, সেগুলো পুট করে দাও। যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা। তো এখানে একটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু টার্ম আছে যেখানে কিনা এ এর টার্ম আছে, কিছু কিছু টার্ম বি এর টার্ম আছে, সি এর টার্ম আছে। তুমি এ এর টার্মগুলোকে এক সাইডে নিয়ে নাও, দেন দেখো কী লাগছে দেখতে। ইফ ইউ মানে সব এ এর যে টার্মগুলো আছে সেগুলোকে এক সাইডে নিলে পরে এ প্লাস এ ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার এটা হলো, প্লাস বি এর টার্মগুলো একসাথে নাও, বি ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস সি প্লাস সি ওমেগা। এরপরে কী কাজ, জাস্ট অবজারভেশনস কী বলছে, যে উই ক্যান টেক কমন ফ্রম দিস। হ্যাঁ, এ কমন নিয়ে নাও, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এই তো এইখানে দেখে একটা মনে হচ্ছে না একটা সামটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। বি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান, অ্যান্ড সি কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওমেগা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, জিরো। কিছু হ্যাঁ, লাস্ট পাঁচ দশ মিনিট আগে বলা হলো। তো এ ইন্টু জিরো, বি ইন্টু, এবার কেউ বলো না যে স্যার ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান, এই দুটো ডিফারেন্ট না, সেমই তো জিনিসটা, জাস্ট অ্যারেঞ্জ করা আছে। ঠিক আছে, তুমি ওয়ানটা আগে লেখো, ওমেগাটাকে পরে লেখো, একই ব্যাপার। তো ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, এই তিনটের অ্যাডিশন রয়েছে, তো সব কটাই জিরো অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি কী পেলাম, আমরা জিরো পেলাম ফাইনালি। আমার কাছে আসলো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু জিরো। তো ইফ এরপরে দেখবো কি অ্যাকচুয়ালি সামটা কীভাবে করতে হবে। এখানে তো জাস্ট আমাদের প্রুফটা লেখা ছিল, এটা কেন হয় তার প্রুফটা আমি করে দিয়েছিলাম। বাট অ্যাকচুয়ালি সামটা যদি করতে হয়, যে ফার্স্ট অফ অল তুমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ফাইন্ড করছো, ইফ ইট ইজ জিরো দেন রাইট দ্য ফর্মুলা, আফটার রাইটিং দ্য ফর্মুলা ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। এখানে ভ্যালুটা কী আসবে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই থ্রি এক্স ওয়াই জেড ছিল। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবকে তুমি পুট করে দাও, দ্যাট ইজ থ্রি এক্স ওয়াই জেড, এটা আমাদের ফর্মুলাই আসে, বাই থ্রি এক্স ওয়াই জেড কত আসছে, ওয়ান। বাহ দারুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও রাইট 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 রাইট, এখান থেকে তো এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড আছে, সরি থ্রি হবে আনসার। এখানে ডিনোমিনেটরে এক্স ওয়াই জেড ছিল, তো সেখান থেকে যদি আমি এই পার্টটাকেই লেখা হয়েছে, তারপরে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ভ্যালু যেটা থ্রি এক্স ওয়াই জেড, সেটা পুট করে দিয়ে থ্রি আনসার ওমেগা স্কোয়ার। বলো, শেয়ার ইউর ওপিনিয়ন, তোমাদের ওপিনিয়নটা একটু শুনি যে কী ওয়েতে আমরা করতে পারি এই সামটাকে। কিছু যদি অবজারভেশনস আছে, মানে যাই হোক কিছু না কিছু তো মাথায় আসতে পারে স্যার, এই স্টেপটাই করতে পারি। এখানে ওমেগা স্কোয়ার নর্মালি ভ্যালু আছে, তো ওমেগা স্কোয়ার ভ্যালু থাকা মানে দেখো আমি অ্যাকচুয়ালি একটা ট্রিক অ্যাপ্লাই করি, যে আমি বোথ সাইড না ওমেগা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেখি কী আসে। দেখ ওমেগা স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ ওমেগা, অ্যাকচুয়ালি লজিকটা কি, অবজারভেশনসটা আমি কীভাবে আসবো, দেখ ওপরে আর নিচে সেম আছে, দ্যাট মিন্স পি কিউ ওমেগা, পি কিউ আর পি কিউ আর, বাট ওমেগার পাওয়ার তো ডিফারেন্ট আছে। তো ওমেগা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, আর প্লাস কিউ ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার। বাট ট্রিক ইজ দ্যাট নিউমারেটর মাল্টিপ্লাই করবো না, তার রিজাল্টটা কি আমি দেখি যে নিউমারেটর মাল্টিপ্লাই করে এই টার্মটা আসে কি না।
ইফ নিউমে যদি ডিনোমিনেটারে এই ওমেগা স্কোয়ার ইনটু এটা যদি মাল্টিপ্লাই করে যদি এই টার্মটা তোমার চলে আসে দেন উই ক্যান ক্যান্সেল ইট আউট অ্যান্ড আফটার ক্যান্সেলিং জাস্ট ওমেগা স্কোয়ারই পড়ে থাকবে। তো এটা হচ্ছে কি চালাকি, ঠিক আছে, ট্রিক। তো ওমেগা স্কোয়ার ইনটু নিউমিনেটার জাস্ট উইল বি অ্যাজ ইট ইজ, জাস্ট মাল্টিপ্লাই দ্য ডিনোমিনেটার অ্যান্ড সি হোয়াট উইল কাম, কী আসছে দেখা যাক। ওমেগা স্কোয়ার যদি মাল্টিপ্লাই করো আর ওমেগা স্কোয়ার প্লাস পি ওমেগা কিউব প্লাস কিউ ওমেগা টু দি পাওয়ার ফোর, এখানে ওমেগা স্কোয়ার কেন মাল্টিপ্লাই করবো, বিকজ এই লজিকটা আমার প্রুফ থেকে আসে, ওমেগা স্কোয়ার রয়েছে অ্যান্ড বেসিক্যালি তো আমি এখান থেকে কিছু করতে পারবো না, তো ওমেগা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। অ্যান্ড কী আসবে এরপরে, ওমেগা স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো আর ওমেগা স্কোয়ার তো রয়েছে, আর ওমেগা স্কোয়ারকে কী লিখতে পারো, ওটা আর ওমেগা স্কোয়ারে থাকবে, তুমি দেখো আর ওমেগা স্কোয়ার অ্যাজ ইট ইজ পি ওমেগা কিউব, ওমেগা কিউবের ভ্যালু কত হয়, ওমেগা কিউব মানে ওয়ান, তো এটা পি হয়ে গেল, ওমেগা টু দি পাওয়ার ফোরকে কী লিখতে পারি, ওমেগা কিউব ইন্টু ওমেগা, তো জাস্ট ওমেগা, তো এটা কয় কী হলো পি কিউ ওমেগা। তো সি দ্য নিউ ফ্যাক্টর অন দ্য নিউমিনেটর অ্যান্ড দ্য অন দ্য ডিনোমিনেটর বোথ আর দ্য সেম না, এই যে পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার, পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার একটু শাফেল করা আছে, তো বোথ আর সেম টার্ম, তিনটে টার্মের অ্যাডিশন রয়েছে, তো দ্যাট মিন্স দ্য আনসার ইজ জাস্ট ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ ইউর রাইট হ্যান্ড সাইড। এইগুলোকে বলে একটু কিউট সাম, মানে মিষ্টি টাইপের, মানে জাস্ট একটা ট্রিক আছে ওটা অ্যাপ্লাই করো সামটা হয়ে যাবে। হ্যাঁ অবভিয়াসলি দেখো অবজারভেশনসটা আমার এখানে কী আসছে, এখানে মেন তোমার মানে আমি যে ওয়েতে ভাবছি সেটা আর কি তোকে আর কি বলবো, সেখানে কি লেফট হ্যান্ড সাইড আমরা নেব অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আমাকে আনতে হবে, জাস্ট ওমেগা স্কোয়ারটাকে প্রুফ করতে হবে। নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বোথ আর সেম টাইপ, দ্যাট মিন্স দুটোতেই তোমার পি ওমে কিউ আর আর পি কিউ আর রয়েছে, বাট দ্য কোয়েফিশিয়েন্ট অফ পি কিউ আর দ্যাট আর ডিফারেন্ট, দ্যাট আর সব ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার এগুলো রয়েছে, আমাকে ওমেগা স্কোয়ার প্রুফ করতে হতো। সো ওমেগা স্কোয়ার দিয়ে আমি তাই দ্যাটস ওয়াই ওমেগা স্কোয়ার দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করছি, বাট মানে নিউমারেটরকে তুমি অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছ, তোমার যে নিউমারেটরের পার্টটা আছে সেই পার্টটাকে তুমি অ্যাজ ইট ইজ লিখে দাও অ্যান্ড মাল্টিপ্লাই অন দ্য ডিনোমিনেটর। জাস্ট ওটা কেন মাল্টিপ্লাই করছি, আমরা চেক করছি যে ইফ মানে যে ফ্যাক্টরসগুলো আছে না অন নিউমারেটর, এই যে টোটাল যে ফ্যাক্টরটা আছে সেটা আসছে কি না। তো তাই ডিনোমিনেটরে তুমি ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করে তুমি দেখছো যে কী আসছে, তো সেখানে ক্যালকুলেশনস করে দেখতে পেলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি নিউমারেটর টার্মটা অ্যান্ড ডিনোমিনেটর দুটো পার্টই সেম হয়ে যাচ্ছে, সো দ্যাটস ওয়াই তুমি ওমেগা স্কোয়ার লিখতে পারলে, বিকজ এই দুটো পার্ট তো পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাবে, সেম টার্ম ডিভিশন মানে ওয়ান, তো জাস্ট ওমেগা স্কোয়ার লেফট আউট থাকছে,